বিজারে আসতে দিবেন রেডিও মরার আগে লুলয়ে মরব খালি নৌকার দানে শিশা দাড়িওয়ালার হুজুরকে 32 দলের মিছিল দিবা মিথ্যা সত্য মেম্বার চেয়ারম্যান গুমসুর সাউনসুর এই সাউনগুলা বঙ্গবন্ধুর ছবিওয়ালা 500 টাকা নোট দেয় বুড়াটায় উনি বাবা দেন কয়েকদিন আগে আমাকে মুর্শিদপুর আমাকে ইনওয়ানে ইলেকশন গেছে এক জায়গা যাইতেছি দেখি কি আমার এক ভাবি মার্কা হইছে বালতি বালতি ছিলেন আরামিলের বালতি এক সাসারে দেহি লাডি বোর্ডে পুরি দেয় আর মিছিল দেয় বালতি 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 মানে মাজায় ওজন নাই আর গিরে ওজন নাই বদমাইশের 500 টাকা নোট নি পাইয়া মহিলার পক্ষে মিছিল দেয় বালতি বালতি নাউজুবিল্লাহ বললা না ও এনে নোট পাইছো না এটা বলে ছোড়ো তারপর উঁচা করে থো ভাই ঠেঙ্গাটা লাগা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا
وقال الله تبارك وتعالى: وإنك لعلى خلق عظيم. كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب اللهم بارك لنا في رجب وشعبان أبلغنا رمضان. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কার জবানরা বন্ধ রাখেন না, দুরূদ শরীফ পড়লে চেহারা সুন্দর হয়, দুরূদ শরীফ পড়লে সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায়, দুরূদ শরীফ পড়লে সমস্ত মোমেনের দোয়া আসমানে যায়। এই স্পিকারের আওয়াজ বাড়াও, মাইক আমার দিকে যে কোনো কোণার থেকে একটু ঘুরাও, একসাথে বলতে হবে, নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম কোনো দিনে আসতে নেবেন না। যার যত শক্তি আছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এটা আল্লাহ পাকের কোরআন, এটা কিন্তু আমাগো শেখ হাসিনা খালেদাজের পুতির বান্না, ডাইরেক্ট কোরআন শরীফ। তোমরা আমি মাওলার ডাকবা, উযকুরুল্লাহ আমার ডাকবা, যত মন চায় তত ডাকবা, আমার জিকির করার জন্য কোনো টাইম টেবিল নেই। মারহাবা বলেন হাত্তা ইয়াকুলু মাজনুন। বিশ্বনবী বলেন যত সময় তোমার পাগল না কয় এ পর্যন্ত আমারে ডাকো। আল্লাহ একসাথে বলেন তো, নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? জাকাত দিলে কে খুশি হয়? সমস্ত প্রশংসার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুখ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? আস্তে করে মোবারকে ধরব, সুদ খাওয়া হালাল না হারাম? এবার সত্য কথা কোন, আমি জানি আমার ওয়াজে আপনি সুদ খাওয়া ফিরবে না, বিড়ি খাওয়া জীবনও ফেরে নাই, এটা আমি জানি, তবে সত্য কথা কোন, খান খান সত্য কথা কোন, সুদ খাওয়া হালাল না হারাম? জোরে করে আরো জোরে, খাইতে খুব আরাম। আল্লাহ এক টাকা যে সুদ খায়, আপনি যদি জানতেন সুদের কি গুণা, জীবনের গু খাইতেন সুদ খাইতেন না, জীবন বাঁচানোর জায়গা দরকার আপনার পায়খানা বেলের মতো গুলায়া শরবত বানায় মিষ্টি দিয়ে খাইতেন, তাও ঠিক হইত, অথবা বোতলে মুইতে পানির অভাব থাকলে আপনি খাইতেন, তাও ঠিক হইত। যদি আপনি জানতেন সুদের কি গুণা, গু খাইলে ওই গুণাটা হয় না, সুদ খেলে যে গুণা হয়, আমি বলি তারপরে দেয়, এক টাকা যে সুদ খায় সত্তর কোয়ালিটির গুণা হয়, তার ভিতরে সবচেয়ে বড় গুণা তার নিজের আপন মার সাথে জেনে করা। এ সান্দু সাসা, গু খাইলে মার সাথে জেনা করার গুণা হয় না, মুদ খাইলে মার সাথে জেনা করার গুণা হয় না, মরা গরু মশলা দিয়ে পাকায় খেলে মাস সাথে জেনা করার গুণা হয় না, কথা কম না কেন? নামাজ না পড়লে মাস সাথে জেনা করার গুণা হয় না, কিন্তু সুদ খাইলে মাস সাথে জেনা করার গুণা হয়। তাহলে গু খাই সুদ খাই, আল্লাহ হেফাজত করেন, জোরে করেন আরো জোরে।
তাহলে বার কর সুদ খাবো না জোরে কর সুদ খাবো না হারাম খাবো না হালাল খাবো অল্প খাবো জোরে কর অল্প খাবো হালাল খাবো অল্প খাবো হালাল খাবো হারাম খাবো না হালাল খাবো এই স্লোগান আজকে নিয়ে যাবেন মিরাজের চাঁদে ঠিক কথা বলছো হাসিস না তুই আর কথা কবি না একবারই তোর পাওয়ার শেষ আজকে কথা কব আমি তুই পারলে সুবহানাল্লাহ কবি নাহলে মুখ কুদ্দুস বের মতো বয়ে থাকবি তোর জবান দিয়ে কথা বাইর হলে সা আমার মতো বয়ের উপরে গরম পানি আলহামদুলিল্লাহ বলেন কষ্ট হবে শীত এখন যায় নাই অন্তত শীতটা কাটায় পরে মরো সব শাসি বা সব ভাবি বা হুকুম হবে কার জবান কে দিছে আল্লাহর দেয়া জবান দিয়ে বলুন তো দেখে আলহামদুলিল্লাহ বাংলাদেশের সবচেয়ে চরিত্রহীন একটা বেশ্যা নট্ট কি পতিতা যে প্রতিদিন 8-10 জন পুরুষে ইউজ করত যে বলেছিল খ্যাত আমার জমি আমার যারে দে হাত দিয়ে ফসল আনছিল বোঝেন নাই বোঝেন নাই এই নট্ট কি এখন লুলা হয়ে গেছে কথা বল না কেন মনে রাখবেন যারা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে লড়ছে ওরাই মরছে কথা বলতে হবে বাংলার জমিনে যতগুলো নাস্তিক আছে প্রত্যেকটারে সোজা করবো জুতা দিয়া রাজিয়া শুনে নাই বঙ্গবন্ধুর ছবি এলা 500 টাকার নোট দেয় বুড়ে কয়েকদিন আগে আমাকে মসজিদপুর আমাকে ইউনিয়নে ইলেকশন গেছে এক জায়গায় যাইতেছি দেখি কি আমার এক ভাবি মার্কা হয়েছে বালতি বালতি আরামিলের বালতি দেহি লাডি বর্দি পুরি দে আর মিছিল দেয় বালতি 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 মানে মাজা এজন নাই আর গিরে এজন নাই বদমাইশের 500 টাকার নোট নি পাইয়া মহিলার পক্ষে মিছিল দেয় বালতি বালতি জান্নাত আমার আল্লাহ বাবা নাম করবে এখন আপনি সিদ্ধান্ত নেন কত জোরে কবেন কি কবেন মারহাবা বলেন আল্লাহু আকবার জোরে বলেন মোমেন এমন একটা শব্দ মোমেন কারো কাছে কোনোদিন মাথা মতো করে না মোমেনের মাথাকেও নষ্ট করতে আসলো আর মাথা কল্লার থেকে উড়ায় দেয় এই এটা টাইট দাও বুড়া মাসের দাঁতের মতো ঘুরে যাক আমি গোরার ডিমের একটা ইষ্টান আছে ইষ্টান আমরা তোমরা আমাদের মতো বক্তা আজকে তো জানো যে মিডিয়া আসবে টাইট দাও
আল্লাহ কবুল করুন জোর করে আমিন সোডা স্টার নাই এ সান্দু ভাই সোডা স্টার নাই সোডা স্টারের পেলা বাজাবা এই বুদ্ধি পাইলা না এটাতে পেলা দাও হ ও বাবা এটাতে এইটা হলো সোডো এটা বলে সোডো তারপর উসা করে তো ভাই ঠ্যাঙ্গাটা লাগা আল্লাহ আকবার বলেন তো সাসায় কইতেছে কত রং তামাশা করতেছে বাবা আইসি টুয়াস করতে তো পেলা বাজা টাইট দে না সাসা মন মতো না হইলে আপনার হৃদয় খোলতাছে জন্মের খোলা টাইট দে তাতে টাইট দে আর হয় নাই তো ওটা হ্যাঁ এই তো